बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आमरा विगत 11 तारीखे आमरा प्रथम क्लास नियेछिलाम। आमरा सेखाने आलोचना करेछिलाम हजरत अबू बकर रादियल्लाहु ताआला आनहु इस्लाम धर्म ग्रहण, इस्लामेर खिदमत, रिद्दा युद्ध एवं सर्वशेष भंड नबीदेर पतन पर्यन्त आमरा आलोचना करेछिलाम। आज आमरा आलोचना करब हजरत अबू बकर रादियल्लाहु ताआला आनहु परवर्ती जे शासन पारस्य एवं सीरिया विजय एवं त्राणकर्ता हिसाब से हजरत अबू बकर अवदान। মাওলানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়দানের পরে যোগ্যতম উত্তরাধিকারী হিসেবে গণতান্ত্রিকভাবে আবু বকর নির্বাচিত হয়ে তার খিলাফতের বাকি কাজ সম্পন্ন করার জন্য তিনি উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা ছাড়া কোনো কাজ করতেন না। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে তিনি ইসলামকে শেষ করেছিলেন এবং শিশু রাষ্ট্রকে ধর্মদ্রোহী স্বধর্মত্যাগী ভণ্ড নবীদের হাত থেকে রক্ষা করেছিলেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইয়ামামার যুদ্ধে কিভাবে কোন কৌশলে মুহাম্মদ খালেদের নেতৃত্বে শক্তিশালী ভণ্ডনবী মুসাইলামাকে পরাজিত করে সাথে সাথে উনি মদিনা রক্ষার ব্যবস্থাও করেন। উনি মক্কার বিশিষ্ট সাহাবিদের বিশেষ করে তালহা, জুবায়ের এবং হযরত আলী সহ অন্যান্য বিশিষ্ট সাহাবাদের মদিনা রক্ষার ব্যবস্থাও কিন্তু উনি ওই সময় করেন। তিনি মদিনা রাষ্ট্রের বিভিন্ন
পয়েন্টে গুরুত্বপূর্ণ এলাকায় এনাদের নেতৃত্বে মোতায়েন করেন এবং মদিনা রক্ষার ব্যবস্থা করেন। একটা কাজ হলো যে ভটনবীদের দমনের পরে তার প্রথম কাজ হলো যে আরব রাষ্ট্রের বাইরে যেসব সামন্ত রাজারা ছিল, সিরিয়া পারস্য যে শাসকরা ছিল তাদেরকে দমন করা, সে এলাকা জয় করা। কারণ আমরা যদি দেখি পারস্য বিজয়ের কারণের ভিতরে আমরা কয়েকটা বিষয় দেখতে পাই। যেমন এই পারস্য রাজা হরমুজ, আরবে যখন রিদ্দা যুদ্ধ চলে, সেই রিদ্দা যুদ্ধ চলাকালীন সময় তিনি বিদ্রোহীদের বিভিন্ন রকম উস্কানি এবং সহায়তা করেছিল। তাহলে পারস্য বিজয়ের কারণ চার পাঁচটি কারণ আমরা দেখতে পাই। এ কারণের মধ্যে একটা ছিল যে পারস্য রাজা বা শাসকের দ্বারা আমাদের বিদ্রোহীদের সাহায্য এবং পরামর্শ দান। দ্বিতীয়ত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি রাষ্ট্রনায়ক হিসেবে পারস্য রাজার কাছে দূত প্রেরণ করেছিলেন, কিন্তু আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে তিনি দূতকে অপমান করেছিলেন, যেটা আন্তর্জাতিক আইনের খেলাফ। এবং বাহরাইনের বিদ্রোহকালে বিদ্রোহ দমনের জন্য যখন মুসলমান বাহিনী সেখানে ব্যস্ত ছিল, তখন এই বিদ্রোহীদের আশ্রয় এবং সাহায্য দান করেছিল এই পারস্য সম্রাটের নেতৃত্বে সরকার। চতুর্থত, সিরিয়া এবং বাইজান্টাইন এবং সীমান্ত এলাকার যে বিদ্রোহীরা ছিল তারা মুসলমানদের জন্য, আরব রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই জন্য এই বিবিধ কারণের জন্য আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে যে যুদ্ধটি হয় পারস্য অভিযানের দ্বারা, আমরা রিদ্দা যুদ্ধের সময় পাশিকরা বাহরাইনের বিদ্রোহীদের সাহায্য করেছিল, তাই এই যুদ্ধে আবু বকর মুসান্নার নেতৃত্বে 8,000 সৈন্যের একটা বাহিনী পারস্য তথা বর্তমান ইরান জয় করার জন্য প্রেরণ করেন। তাহার সাহায্য করার জন্য মহাবীর খালিদের নেতৃত্বে আরও 10,000 সৈন্য প্রেরণ করা হয়। এই খালিদের নেতৃত্বে এই যৌথ বাহিনী উবাল্লার হাফির নামক স্থানে পারস্য বাহিনীর সাথে এক দীর্ঘ সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে দেখা যায় পারস্য সম্রাট ছিলেন হরমুজ। এই হরমুজ তার যুদ্ধ কৌশল হিসাবে এই যুদ্ধের শেষ সারিতে পিছনের দিকে সৈন্যদেরকে তিনি শিকল দ্বারা মাটির সাথে বন্দি করে রেখেছিলেন। তার উদ্দেশ্য ছিল যে শেষ যুদ্ধ পর্যন্ত যাতে তারা পিছু হটতে না পারে এবং শেষ পর্যন্ত যুদ্ধ করে। এত কৌশলের পরেও পারস্য বাহিনী মুসলমানদের হাতে পরাজিত হলো
এবং হরমুজ নিহত হন এবং এই পারস্য বিজয়ের পরে মুসলিম বাহিনী সেখানে রাজকুমারের রক্ষিত একটি দুর্গ দখল করেন এবং তার নাম হলো লেডিস ক্যাস্টেল। লেডিস ক্যাস্টেল নামে দুর্গ দখল করে। এবং এই যে হাপি নামক স্থানে যে যুদ্ধে মুসলমানরা জয়ী হয় এই যুদ্ধকে ব্যাটেল অফ সেইন বলা হয়, কারণ ওই যে শিখরের মাধ্যমে সৈন্যদেরকে পিছনের সারিতে রেখেছিল তাই জন্য এটা হাপির যুদ্ধ বা ব্যাটেল অফ সেইন। ব্যাটেল অফ সেইন নামে সমধি পরিচিত। তাহলে শৃঙ্খলের যুদ্ধ বা ব্যাটেল অফ সেইন এই যুদ্ধের পরে আমরা দেখতে পাই যে ওলাজার নামক স্থানে মুসলমান বাহিনীর সাথে তাদের একটা যুদ্ধ হয় এবং পরবর্তীতে পার্শ্বিক পরবর্তী সেনাপতি ভাবানের নেতৃত্বে তারা মুসলমানের বিরুদ্ধে আরও একটা প্রতিরোধ গড়ে তোলে, সে যুদ্ধেও তারা পরাজিত হয় এবং হীরা ও আনবার দখল করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে। হীরাবাসী যুদ্ধ না করে তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে জিজিয়া বার্ষিক 60,000 টাকা দিরহাম ৬০,০০০ দিরহাম দেওয়ার বিনিময়ে একটা সন্ধি করে এবং তারা যুদ্ধ বিপর্যয় থেকে এড়াতে সক্ষম হয়। এইভাবে হযরত আবু বকরের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদের এবং মুসান্নার সহযোগিতায় পারস্য বাহিনীকে বিপর্যস্ত করে সেটা মুসলমানদের পক্ষে আনা সম্ভব হয়। এরপর থাকে হলো সিরিয়া বিজয়। সিরিয়াকে তৎকালীন ভাষায় বাইজেন্টাইন বলা হতো। তা সিরিয়া বিজয়েরও কারণ ছিল কয়েকটি। সেই বিজয়ের মধ্যে আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনকর্তা হিসেবে যখন ছিলেন তখন দূত হিসেবে সিরিয়া শাসনকর্তার নিকট প্রেরণ করেন। তারা সেই দূত সিরিয়ায় যাওয়ার পথে মুতা নামক স্থানে জনৈক সীমান্ত রাজা কর্তৃক নিহত হন। এটা মুসলমানদের জন্য একটা বিপর্যয় ছিল। দ্বিতীয় কারণ হিসেবে আমরা দেখতে পারি রিদ্দা যুগের সময় মুসলমানরা মুসলমানদের বিদ্রোহে বিদ্রোহীদেরও সহযোগিতা করেছিল, ফলে সীমান্ত নিরাপত্তা বিপর্যয়ের সম্মুখীন হয়। আরব বণিকগণ ব্যবসা উপলক্ষে বাইজেন্টাইন এবং সিরিয়ায় যাতায়াত করত এবং তাদের সঙ্গে আরববাসী এবং আরববাসীর সাথে তাদের বৈবাহিক সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের কারণে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য মুসলমানদের এই এলাকা জয় করা অত্যাবশ্যক ছিল। চতুর্থত
भौगोलिक दिक থেকে সিরিয়া এবং প্যালেস্টাইন আরব সাম্রাজ্যভুক্ত তার উর্বরতা এবং অন্যান্য দিক বিবেচনা করে মুসলমানদের এই এলাকা জয় করা একান্ত অপরিহার্য ছিল। সিরিয়ার অভিযান এই ঘটনা আমরা দেখি এই যুদ্ধের দিদা যুদ্ধের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি ভাগে ভাগ করে সিরিয়া বিজয়ের জন্য প্রেরণ করেন এবং কয়েকটি ছোট ছোট সংঘর্ষে মুসলমানরা জয়লাভ করে। পরবর্তীতে রোমান সম্রাট তার নেতৃত্বে প্রায় 1,00,000 বাহিনী নিয়ে মুসলমানদের গতি রোধ করতে চায়। ঐতিহাসিক আমির আলীর মতে পারস্য বাইজান্টাইনের সৈন্য সংখ্যা ছিল 2,40,000। অন্যদিকে আমর বিন আল আস, সুরাবিন এবং উবাইদা এবং পরবর্তীতে তাদের সাথে যোগ দেয়া খালেদ ইবনে ওয়ালিদের সৈন্য নিয়ে মুসলমান সৈন্য দাঁড়ালো মাত্র 40,000। মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন খালেদ ইবনে ওয়ালিদ। এই সম্মিলিত বাহিনী আজনাদাইন নামক স্থানে 634 খ্রিস্টাব্দে পারস্য বাহিনীর সাথে সিরিয়া বাহিনীর সাথে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধ ছিল অনেক রক্তক্ষয়ী। এই যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে রোমান বাহিনী পরাজিত হয়, মুসলিম বাহিনী বিজয়ী হয়। সম্রাট হিরাক্লিয়াস যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। এইভাবে হযরতের প্রথম খলিফা আবু বকরের নেতৃত্বে সিরিয়া এবং পারস্য জয় সম্পন্ন করেন এবং এই জয়ের মাধ্যমে আরবদের মনোবল, আত্মবিশ্বাস, ইমানী শক্তি অনেক অংশে বেড়ে যায়। আমরা যুদ্ধের ফলাফল হিসেবে বলতে পারি যে শিশু রাষ্ট্র বিদ্রোহী বর্ণনবীদের দ্বারা বিপর্যস্ত এবং সীমান্ত রাজা সিরিয়া এবং পারস্যের শাসকদের সমস্ত ষড়যন্ত্র তিনি নস্যাৎ করে শিশু ইসলামকে বিজয়ের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। এই পর্যায়ে 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট তার মৃত্যুর পূর্বে আরবের বিশিষ্ট নাগরিকদের সাথে পরামর্শ করে বিশেষত হযরত আলী, তালহা, জুবায়ের, উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আলোচনা করে পরবর্তী খলিফা হিসেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। যদিও বিশিষ্ট সাহাবীরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য জন্য প্রথমে একটু আপত্তি করেছিলেন, পরবর্তীতে সর্বসম্মতিক্রমে এই মনোনয়ন সবাই মেনে নেয় এবং 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট 2 বছর 3 মাস
শাসন কার্য সফলভাবে শিশু ইসলামকে রক্ষা করে বন্ড নবীদের দমন করে সিরিয়া সীমান্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা পূরণের জন্য উনি ক্ষমতা গ্রহণের পরেই সিরিয়ায় সীমান্তে ওসামান নেতৃত্বে অভিযান প্রেরণ করেন। এভাবে তিনি একটি আরব সুন্দর আরব রাষ্ট্র এবং এলাকা বৃদ্ধি করে তার সম্মান রক্ষা করে শিশু ইসলামকে সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। আমরা এরপর আলোচনা করতে পারি যে ত্রাণকর্তা হিসাবে হযরত আবু বকর, ত্রাণকর্তা হিসাবে হযরত আবু বকর এর অবদান। শিশু ইসলাম কে টিকে রাখার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত গ্রহণ করার পরের দিনই তিনি উদ্বোধনী ভাষণে বলেছিলেন, হে জনগণ, তোমরা আমাকে এখন ক্ষমতাবান দায়িত্বপূর্ণ অবস্থায় দেখছ, আমি তোমাদের থেকে কোনো অংশে উন্নত নই, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নির্দেশিত কোনো বিষয়ে তোমাদের বললে তোমরা সেগুলো মেনে নেবে, যদি রসুলের খিলাফ আল্লাহর খিলাফ কিছু বলি তোমাদের মানার দরকার নাই, শাসকের কাছে সত্যকে তুলে ধরাই হলো আনুগত্য, সবাই আমার কাছে সমান। এই কথা দ্বারা তিনি বুঝিয়েছিলেন যে তিনি কত গণতন্ত্র মানা ছিলেন, তিনি রসুলের হুবহু অবয়বের সম্মান পাওয়ার অধিকারী ছিলেন। এই কারণে শিশু ইসলাম শুরুতেই হুজুর খায় ভণ্ড নবীদের দ্বারা। এই ভণ্ড নবীরা নবুয়তকে লাভজনক হিসেবে দেখল। তার মৃত্যুর পূর্বেই আসাদ আনসি নামক জনৈক ভণ্ড নবী তাকে নবী হিসেবে দাবি করে পত্র দিয়েছিলেন, যদিও তার মৃত্যুর এক দুদিন আগে একজন বিদ্রোহী দ্বারা তিনি নিহত হন। পরবর্তীতে মুসাইলামা এবং আসওয়াদ আনসি মৃত্যুবরণ করেন এবং পরবর্তী যে ভণ্ড নবীরা ছিল তাদেরকে কয়েকটি ভাগে দমন করার জন্য মুসলিম জাহানের সেনাপতি এবং যোদ্ধা যারা ছিল তাদেরকে কয়েকটি ভাগ করে একের পর এক তাদের বিরুদ্ধে পাঠিয়ে বিদ্রোহ দমন করে বিদ্রোহীদের দমন করা হয় এবং ইয়ামামার যুদ্ধে অনেক কোরআনে হাদিস শাহাদাত বরণ করে। তারপরে মুসলমান বাহিনী ধর্মদ্রোহী সদর্বত্যাগীদের দমন করতে সক্ষম হয় এবং শিশু ইসলাম এই বন্ড নবী ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করেন বলে হযরত আবু বকরের শিশু ইসলামের ধর্মদ্রোহীদের হাত থেকে রক্ষা, ইসলাম ধর্ম গ্রহণের পরে তার অনন্য অবদান, বয়োজ্যেষ্ঠতা, তার গণতন্ত্র মরা, তার উদারতা, তার সরলতা, তার বিজ্ঞতা, এসব কিছু বিবেচনা করে সর্বোপরি শিশু ইসলামকে ধর্মদ্রোহীদের হাত থেকে রক্ষা করে শিশু ইসলামকে রক্ষা করেন। এই কারণে ইতিহাসে
ভাষা আমরা বলতে পারি। এই কারণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রাণকর্তা বলা হয়। আজ এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসগুলো অনুসরণ করবে, বারবার দেখবে, প্রয়োজনে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদের দেখা হবে। সেই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।